নমস্কার হ্যাপি নিউ ইয়ার সকলকে আমার আজকের বিশিষ্ট বিশিষ্ট সব অতিথি এবং সঙ্গীতপ্রেমীদের কি বলবো এই জায়গাটার একটা মেমরি বা আমার মনের অনেক অনেক বছরের বহু বছরের একটা মানে ইমোশন ইমোশনাল জয়াদির আমল থেকে তো তিনি নিজে মায়ের বা ঋষি অরবিন্দর যে এত সেবা করেছেন এখানে এবং পণ্ডিচেরিতে আমি সেটা নিজে দেখার বা উপলব্ধি করতে পেরেছি আর একটা স্পেশাল আমার মায়ের মতন রক্তের সম্পর্ক না হলেও আরও বেশি এই সম্পর্ক ছিল আজকের প্রিন্সিপাল ওনার ছেলের রঞ্জন মিত্তির তার সঙ্গেও এতকালের যে ওনার শুধু এই ফিউচার ফাউন্ডেশন কি অরবিন্দ আশ্রম নয় উনি নিজে সেতার বাজাতেন আমিও বাজিয়েছি ওনার সঙ্গে এক একসময় তো ওনাকে কে না ভালোবেসেছেন আমি বা শ্রদ্ধা করেছেন আমি দেখিনি উস্তাদ আলী আকবর খাঁ সাহেব শিবজি আমজাদ আলী খাঁ সাহেব প্রত্যেকে এখানে এসেছেন ওনার ছেলেরা বাজিয়েছেন গান বাজনা করেছেন সবাই এখানে শুধু জয়াদিকে ভালোবেসে আর এই জায়গাটার যে মাহাত্ম সেই সেইটা ভেবেই তারা সকলে এসেছেন আজ শাহিদ ভাই উস্তাদ শাহিদ পারবে এসেছেন ওই ওনাকেই শ্রদ্ধা জানাতে আর ওনার আমিও যতদিন আছি পৃথিবীতে আমি ওনাকে প্রতি বছর এই দিনে আমি না আসতে পারলেও আমি শ্রদ্ধায় আমি সবসময় মনে করি আজকে আমি কয়েক বছর পরে এলাম এই এই অনুষ্ঠানটা আজকের জন্মদিনের ওটা অনুব্রত আমার ছেলেও পরিচালনা করে মানে ব্যবস্থা ট্যবস্থা সব করে দেয় আজকের দিনটায় তো আমি ওকে বলেছিলাম যে দেখ আমি তো পাঁচ ছ বছর বাজাইনি আমি বোধহয় লাস্ট বাজিয়েছি অনেক আগে শাহিদ ভাইয়ের সঙ্গে তো আমি কিন্তু এবারে বাজাব তো জোর করেই প্রায় আসা বললো হ্যাঁ তাহলে আমি আঙ্কেলকে বুক করছি তুমি বাজাও তো এই বাজানো গান বাজনাটা নয় শ্রদ্ধার জায়গা এটা অনেক কনফারেন্সে তো আমরা গান বাজনা করি কিন্তু এই জায়গাটার একটা মাহাত্ম আছে আর আপনারা এসেছেন আমার আমি অনেক কৃতজ্ঞতার জন্যে অরবিন্দ আশ্রমের পক্ষ থেকে আমি এদের ফ্যামিলিরই একজন এবং তাই থাকবো আর শাহিদ ভাইকে আমার অনেক অনেক লর্ডস অফ থ্যাংকস যে উনি বহু দূর থেকে অনেক কিছু ক্যান্সেল করে এসেছেন বাইয়াতে আপনারা গান বাজনা শুনে আনন্দ করুন আর দুর্ধর্ষ ওনার সেতারের যে দূতি সেটা উপভোগ উপভোগ করুন আমি এই বলে শেষ করলাম আমার শ্রদ্ধা জয়াদির প্রতি আজকে আপনাদের প্রতি আমার নমস্কার প্রণাম ভালোবাসা